বাড়ি ছাড়লেন সারা আলি খান। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সারা আলি খান এই মুহূর্তে বিটাউনের নতুন চর্চিত অভিনেত্রী। কেদারনাথ ও সিম্বা দু দুটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে সকলকে চমকে দিয়েছেন সারা। তাই সারাকে নিয়ে যে কোনো খবর সবসময়ই পেজ থ্রির পাতায় উঠে আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সারার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সারা তার বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলে অন্যত্র কোথাও যাচ্ছেন। দেখা যাচ্ছে কার্টনে ভরে বাড়ির নানান জিনিসপত্র, একটি গাছ সহ নানান জিনিস গাড়িতে তুলছেন। আর গাড়ির সামনে সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন সাইপ অমৃতা কন্যা। আর সারার এই ছবিটি ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সারা মা অমৃতা সিং এর বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও থাকতে চলেছেন? যদিও এ বিষয়ে সঠিক জবাব এখনো মেলেনি। প্রসঙ্গত, বি টাউনে এমন অনেকেই রয়েছেন ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পর বাড়ি ছেড়ে নিজেরা নিজেদের মতো করে থাকা শুরু করেছেন। এই তালিকায় আলিয়া ভাট, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান সহ অনেকেই রয়েছেন। তবে সারা আলি খান মামাস গার্ল বলেই বি টাউনে পরিচিত সেই সারা অমৃতার বাড়ি ছেড়ে কোথায় চললেন, সেই প্রশ্ন তাই উঠছেই। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।